গিয়ে দেখতে হবে ভয়ানক কুয়াশা হয়েছে, ভয়ানক এখন অব্দি। রোদ উচ্ছ্বাস অনেকদিন পরে পাতা কম্পিউটারের মধ্যে, এখন ভূমি এটার মধ্যে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন সময় সকল বাজতেছে 7:30, এইমাত্র আমি যাইতেছি আবার কম্পিউটার আমার সাইকেলটা নিয়ে। দেখতে পাচ্ছ আর প্রচন্ড কুয়াশা আজকে আছে, আমি রুটের মধ্যে দেখতে পাচ্ছ এই পাশে কুয়াশা, এদিকে কুয়াশা, শুধু কুয়াশা আর কুয়াশা, আর এদিকে দেখতে পাচ্ছ ভয়ানক কুয়াশা হয়েছে, ভয়ানক এখন অব্দি। আর এই কুয়াশার মধ্যে ভাই আমি যাইতেছি কম্পিউটারের মধ্যে, কারণ কম্পিউটার তো শিখানো লাগবই। তার লেগা সকাল 7:30 সময় বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, আর এখন আজকে ব্লগটা শুরু করতেছি রাস্তার মধ্যে। এদিক দিয়ে গেলে উদয়পুর, আর এই সাইড দিয়ে গেলে আগরতলা, দেখতে পাচ্ছ। আর এই কুয়াশার মধ্যে আমি বাড়ির থেকে বেরিয়েছি কম্পিউটার যাওয়ার জন্য, আর এখন আমি যাচ্ছি জয় সিনেমা দেখা হচ্ছে তোমাদের সাথে। এরকম আমার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি এখানে, আমার সাইকেলটা এইটা, এখন আমরা যাচ্ছি আবার জয় সিনেমা দেখা হবে কম্পিউটারের মধ্যে, চলো। এসে পড়েছি, দেখতে পাচ্ছ যেটা হয়েছে এটা, এই দুইতলার উপরে আমরা ইংলিশ টিউশন, এটা দুইতলার উপরে দেখতে পাচ্ছ। এখন যাই তোমাদেরকে দেখাচ্ছি, এটা দুইতলার উপরে উঠে গেছি, দুইতলার ভিউটা কিছুটা এরকম তোমরা দেখতে পাচ্ছ। আর এটার মধ্যে আমরা কম্পিউটার শিখি রুমটার মধ্যে, দেখাচ্ছি তোমাদেরকে। আর ফাইনালি এসে পড়েছি কম্পিউটার সেন্টারের মধ্যে, দেখতে পাচ্ছ সবাই দিকে শিখতেছে। আমি এখন ঘুমাই কম্পিউটারের মধ্যে, আমার বন্ধুরা সবাই আছে এখানে, আমি এই কম্পিউটারের মধ্যে এখন ঘুমি এটার মধ্যে। আর এখন ফাইনালি কম্পিউটার শিক্ষা, তারপরে এখন আমাদের পুরান বাড়ির মধ্যে একটা টিফিন দোকান আছে, আর এটার মধ্যে আমার বাড়ির যাওয়ার সময়টা এই রাস্তাটার মধ্যে পড়ে দোকানটা, টিফিনের দোকানটা। আর এখন আমি টিফিন করে নিচ্ছি, কারণ খিদা লেগে গেছে, সকালবেলা টিফিনটা খেয়ে নিচ্ছি আজকে টিফিন দোকানের পুরো সবজি যেটা দেখতে পাচ্ছ। আর ফাইনালি এই মাত্র এখন বাড়িতে পড়ছি 9:30, আর এখন বাজে 12:30। এই মাত্র স্নান টান করে ভাত টাত খাই এই জায়গাটার মধ্যে আইসি রোহিত ফোনের জন্য, দেখতে পাচ্ছ সূর্যটা উচ্ছ্বাস গা অনেকদিন পরে উঠছে। দুপুরবেলা আর কী করবো, তার লেগে এদিকে বসে সেরা রোহিত ফোয়াচ্ছি, দেখতে পাচ্ছ এখানে খুবই ভালো লাগতেছে রোদটা ফোয়া, আর স্নান টানও করে লাইছি। এদিকে দেখতে পাচ্ছ আমাদের গাছ, ধনিয়া পাতা গাছ, অনেকের বাইত লাগাইছো, আমরাও লাগাইছি। আর দেখতে পাচ্ছ গাছটির মধ্যে জল দিতেছি, আর গাছটি কোথায় দেখতে পাচ্ছ একটা বালটির মধ্যে লাগাইছে, যেটি হয়েছে ধনিয়া পাতা, এটি লাগাইছে আমার মা, লাগাইছে ধনিয়া পাতাটি, এটার মধ্যে জল দিতেছি, দুপুর হয়েছে তার লেগে, দেখবো খুব দারুণ লাগতেছে বালটির মধ্যে লাগানো। আর এখন একটু মাঠের মধ্যে একটু ঘুরতে এসেছি, আর মাঠে এসে দেখি কেউই নেই, আমার ছেলেরা আমার এবং আমার বন্ধুরা কেউই নেই মাঠের মধ্যে, দেখতে পাচ্ছ শুধু আমি একই বেরিয়েছি সিঁড়িটার মধ্যে, এখানে আমি বেরিয়েছি, এখানে দেখতে পাচ্ছ আর কেউই নেই, সব মানুষ আমার বন্ধুরা আমার সাথে নেই, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা হয়ে রয়েছে মাঠ, আর আমার সাইকেলটা আর আমি এখানে আর আমার সাইকেলটা এখানে, আমরা দুইজনে আমার সাইকেলের দিকে আর আমি দিকে বয়ে রেছি, বয়ার পর বাড়িতে চলে যাব, কারণ কেউই নেই মাঠের মধ্যে। থেকে বাড়িতে এসেছি, আর এখন বাজে 7:30, এই মাত্র আমি বাড়িতে বসেছি, আর এখন দেখতে পাচ্ছ এখন কই আছি, এখন শুয়ে রয়েছি, কারণ শীতের দিন তার লেগে ভালো লাগতেছে না, তার লেগে শুয়ে রয়েছি। আর আজকের ভিডিওটা এতটুকুই, যদি ভালো একটা লাইক করবা, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবা, মিলতে নেক্সট ব্লগ মে, তবটা ক্লিয়ার বাই।